আরব কাণ্ডে পুলিশের সাবেক বড় কর্মকর্তার নাম শুনি মুখে আনতে পারি না আসিফ নজরুল। ঢাকায় পুলিশ হত্যার আসামি রবিউল ইসলাম দুবাইয়ে আরব খান নামে সোনার বড় ব্যবসায়ী বনে গিয়েছেন। এ নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এই ঘটনায় পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শোনা যাচ্ছে, কিন্তু ভয়ে সেই নাম তারা মুখে আনতে পারছেন না। এ কথা বলে দেশে বাক স্বাধীনতার কি অবস্থা সেই প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেছেন, দেশে দিনের পর দিন ভিক্ষুকের সংখ্যা বাড়ছে আর দিন মজুরের ছেলে সোনা দিয়ে লোগো বানায়। আমরা পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শুনি, তার নাম আমরা নিতে পারছি না। আমরা সবাই জানি পুলিশের নাম, কিন্তু আমরা নিতে পারি না, এই বাক স্বাধীনতা আমাদের সংবিধানে বলা আছে। আরব খান নামের দুবাইয়ের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ। গোয়েন্দা পুলিশের তথ্য মতে, আরব জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক আরব খানের আসল নাম রবিউল ইসলাম, বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার বাড়ি। ডিবি বলছে, দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারতে যান, যেখানে আরব খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় সোনা ব্যবসায়ী। আরব জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে 60 কেজি সোনা দিয়ে বানানো হয় বাজ পাখির আদলে লোগো, যা তৈরিতে খরচ হয় প্রায় 45 কোটি টাকা। সদ্য আত্মপ্রকাশ করা সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামের একটি সংগঠনের আয়োজনে সংবিধানে জনগণের আস্থা ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে বক্তব্য দেন আসিফ নজরুল। সেমিনারে মূল বক্তব্যে তিনি বলেন, আমরা কি এরশাদ সরকারের সময় স্লোগান দেইনি যে এরশাদের চামড়া তুলে নেব আমরা? খালেদা জিয়ার আমলে স্লোগান হয় নাই যে খালেদা জিয়ার চামড়া তুলে নেব আমরা? এখন প্রধানমন্ত্রী তো দূরের কথা, পুলিশ কমিশনারের চামড়া তুলে নেব আমরা বলে দেখেন না কি অবস্থা হয়। অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে এদেশের জনগণের ভোটাধিকার মানা হয়নি, দেখে দেশ ভেঙে এই দেশ গঠন করা হয়েছে। কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়, বৈষম্য করার জন্য নয়, ব্যাংকের টাকা লুটপাট সম্পদ পাচার করার জন্য নয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডিএস এর সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল লতিফ।